হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একাধিক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা স্কুল পড়ুয়া রয়েছো, পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত সকলের জন্যই রয়েছে একাধিক আপডেট, এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবছর দেবে, তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে। সেই কারণে তোমরা যদি স্কুলের পড়ুয়া হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের স্কুল এই মুহূর্তে খুলে গেছে, কিন্তু সকল স্টুডেন্টদের জন্য কিন্তু স্কুলের দরজা খোলেনি। এই মুহূর্তে যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য স্কুল খুলে গেছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের জন্য এখনো পর্যন্ত কিন্তু স্কুল খোলেনি। সেই কারণে প্রধান শিক্ষক সমিতি অ্যাকচুয়ালি যা আর্জি জানিয়েছে বা দাবি করেছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের জন্য যাতে স্কুল পশ্চিমবঙ্গে খুলে যায়। অ্যাডভান্স ফোরাম ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তিনি কিন্তু বলেন যে এক বছর প্রায় হয়ে গেছে, এ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা অ্যাকচুয়ালি স্কুলের দরজা দেখেনি। সেই কারণে তাদের এ পড়াশোনার অগ্রগতি কিছুটা হলেও কমে গেছে। যদি স্কুল পুনরায় খুলে দেওয়া হয়, তাহলে তারা আবার পুনরায় আগের মতন কোন স্কুলে পঠন পাঠন শুরু করতে পারবে এবং স্বাভাবিকভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। এ সেই কারণে কিন্তু এই মুহূর্তে শিক্ষক সমিতির দাবি জানিয়েছে পঞ্চম থেকে মানে অষ্টম শ্রেণীরও ক্লাস যাতে শুরু হয়। এর পরবর্তী আপডেটটি হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য। তোমরা সকলে জানো এইবারে তোমাদের টেস্ট পরীক্ষা হয়নি, তার সত্ত্বেও তোমাদের একাধিক আর টেস্ট পেপার বেরিয়ে গেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য। ও কিন্তু এরকম কিছু পরিবার রয়েছে, এই কোভিডের পরিস্থিতিতে তাদের আর্থিক পরিস্থিতি স্বাভাবিক নেই, সেই কারণেই কিন্তু শিক্ষক সমিতির পক্ষ থেকে অ্যাকচুয়ালি বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ করা হয়েছে বিভিন্ন স্টুডেন্টদের যাদের আর্থিক পরিস্থিতি স্বাভাবিক না। তো এই ব্যাপারটা শুনে তোমাদের কেমন লাগলো? কারণ কোন অধিকাংশ এরকম স্টুডেন্ট রয়েছে যারা আর্থিক পরিস্থিতির কারণে টেস্ট পেপার থেকে বঞ্চিত রয়েছে, তারাও টেস্ট পেপার পাচ্ছে বিনামূল্যে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এর পরবর্তী আপডেটটি খুবই ইম্পর্টেন্ট, যারা এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। কারণ তোমরা জানো এ বছর তোমাদের টেস্ট পরীক্ষা হয়নি, কোনো কোনো স্কুল টেস্ট পরীক্ষা নিয়েছে এ কিন্তু অনলাইনে, এবং সেখানে বাধ্যতামূলক ছিল না যে প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি অংশগ্রহণ করতেই হবে। সে কারণে কিছু স্টুডেন্ট অংশগ্রহণ করেছে, কিছু স্টুডেন্ট অংশগ্রহণ করেনি। তাছাড়া অনলাইনে তোমাদের এর টেস্ট হয়, তোমাদের অ্যাকচুয়ালি লেখার অভ্যাসটাও কিন্তু সেরকমভাবে নেই সময়সীমার উপর ভিত্তি করে। আর তোমাদের ফাইনাল যে পরীক্ষা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, সেটা তো আর অনলাইনে হবে না, সেটা সম্পূর্ণ অফলাইনেই হবে, এ অ্যাকর্ডিং টু প্রেজেন্ট ইনফরমেশন। তো এখন তোমরা সকলেই জানো যে তোমাদের যেহেতু অনলাইনে এক্সামিনেশন হচ্ছে না, ফাইনাল পরীক্ষা হচ্ছে না, অফলাইনে ফাইনাল পরীক্ষা হচ্ছে, সেই ক্ষেত্রে অনেকের অনেক ধরনের সমস্যা হবে। সেই কারণেই কিন্তু বিভিন্ন স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন কাউন্সিলিং এর ব্যবস্থা করছে, যেখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, কিভাবে পরীক্ষায় দিয়ে নম্বর কি ইনক্রিজ করা যায়, বেশি নম্বর পাওয়া যায় পরীক্ষায়, ছোট প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, বড় প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, এই সম্পূর্ণ কিছু নিয়ে অনলাইন কাউন্সিলিং এর ব্যবস্থা করছে বিভিন্ন স্কুল। মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা যাতে ভালো হয়, তোমাদের পরীক্ষায় যাতে ভালো নম্বর হয়, সেই কারণেই কিন্তু তোমাদের স্বার্থে এ অনলাইন কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে। এই কাউন্সিলিং এর তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে অ্যাকচুয়ালি অংশগ্রহণ করতে, এবং তোমাদের যে যে বিষয়গুলো বলা হবে সেই সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে, এছাড়া কিভাবে তোমাদের এর লেখা প্র্যাকটিস করতে হবে এই মুহূর্তে সেটাও আমি রীতিমতো বলে দিয়েছি, কিভাবে টেস্ট পেপার কমপ্লিট করতে হবে। তোমরা যদি না জেনে থাকো টেস্ট পেপার কিভাবে কমপ্লিট করতে হবে, তার জন্য আমি লিংক আই বাটনে এবং ডেসক্রিপশনে দেখে নেবে দিয়ে দেবো। এই ভিডিওটি দেখার পর তোমরা ওই ভিডিওটি দেখে নেবে। আর এখনো পর্যন্ত অনলাইন কাউন্সিলিং এর ডেট ঠিক হয়নি, যখনই অনলাইন কাউন্সিলিং এর ডেট ঠিক হবে, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন কাউন্সিলিং কবে হচ্ছে সেটা রীতিমতো আমি কোনো না কোনো ভিডিওর দ্বারা তোমাদের জানিয়ে দেবো সবার প্রথমে। সেই কারণে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা দের সিলেবাস এই মুহূর্তে কতটা শেষ হয়েছে, তোমাদের প্রস্তুতি কতদূর, তোমরা কত নম্বর ওর আশা করছো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার থেকে, অবশ্যই কিন্তু মেনশন করে জানাবে, আর তোমরা কোন স্কুলের সেটাও কিন্তু সাথে মেনশন করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।